বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি আঁকি। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তো আজকে আর একটা দিন আছে, সেটা হচ্ছে গিয়ে আমার মাম্মার আজকে হাতে খুঁটি দেবো। তো সরস্বতী পুজোও হবে আজকে, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দুটোই একসাথে হবে আমাদের বাড়িতে। তো সবাই মিলে রেডিও হয়ে গেছি, স্পেশাল সরস্বতী পুজো মাম্মার হাতে খুঁটি। তো অসময়ের সরস্বতী পুজো, যাই হোক, এখন মোটামুটি রেডি করে দিয়েছি, উপরের পুজোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, তো এখন রেডি ফেডি হয়ে যাচ্ছি উপরে, মামাকেও রেডি করে দিয়েছি। আর ঠাকুর কিনতে গিয়ে একটা স্টোরি হয়েছে, কালকে মানে সাতখানা দোকান মতো ঘুরেছি কিন্তু কোথাও সরস্বতী ঠাকুর পাইনি, সেইটাই। এবার ভেবেছিলাম দশকর্মা দোকানে অনেক সময় ভিতরে ঢুকানো থাকে নাকি, তো পেলাম না, সাতখানা দোকান ঘুরেছি। তারপরে অবশেষে একটা শোপিসের দোকান থেকে, শোপিসের দোকানও ঘুরেছিলাম পাইনি, তারপরে শোপিসের লাস্ট একটা শোপিসের দোকানে গিয়ে একটা ছোট্ট সরস্বতী মূর্তি কিনেছি। তো তোমাদের তো অবশ্যই দেখাবো ছোট্ট একদম ঠাকুরটা, তো দেখতে খুবই সুন্দর ঠাকুরটা, তো তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেউ স্কিপ করবে না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে আমাদের আগে মোটামুটি 3 বছরের সরস্বতী ঠাকুর রয়েছে ওখানে, 3 বছর না 4 বছরের পিছনে আর একটা ছোট আছে, তো ওগুলো জমিয়ে রেখে দিই আমরা। আর মাম্মাকেও রেডি করে দিয়েছি, সোনাই ঠাকুর পুজো হবে তারপরে নেবে। হ্যাঁ, দাও বলতো মানে কি হবে, তোমাদের কি হবে দিদি, তাকে বলো কোথায় লিখবে, বাগানের বাঁধাকপি, বাঁধাকপি বেগুন, জয় জয় ভবানী জয় শরমানী, খেলবো আমি তো ভুলিয়ে গেলাম, নম অপবিত্র পবিত্র বা স্বর্গ বলো, সর্বা বস্তাং গত বিবা চত শরেত কুণ্ডরী কাক্ষ এবার এটা রহস্যই এই স্বরবর্ণ লেখাবর্ণ, এবার লেখো ক, এইভাবে এই যে দেখো আবার বলো খ, চন্দ্র করতে হবে, লেখো একে চন্দ্র,
জোরে বলো, জোরে দুয়ে বলো পক্ষ। এবার তিনে নেত্র। এবার ওপাশে দি আবার লিখিয়ে লিখেছে জোরে বলো, এ জোরে বলো, বি এবার সরস্বতীকে দেখাও, বলো ভালো হয়েছে, বলো মা সরস্বতী ভালো হয়েছে। এবার নমস্কার করো, বলো আমাকে বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, অনেক দূর পড়াশোনা করতে পারে, হ্যাঁ বলো আমি যেন অনেক দূর অনেক উঁচু ক্লাস পর্যন্ত পড়াশোনা করতে পারি, ঠিক আছে? আচ্ছা নমস্কার করলো নাও, লিখেছ এখন এখন মা সরস্বতী দেখবে তো, দেখে দেখে রাইট দিয়ে দেবে, তারপরে আচ্ছা তুমি সরস্বতী বলে কি সরস্বতী, মা সরস্বতী তুমি রাখো, তুমি রাইট দিয়ে দাও, এরকম রাইট দেবে না মা সরস্বতী, তোমার নম্বর দেবে তো, ঠিক আছে একটু ঘটে দিয়ে দি, দাঁড়াও একটু ঘটে দি, ঘটে ছুঁয়ে দি, ও যখন ওর কাছে রাখছে আমি ঘটে ছুঁয়ে দিয়েছি, অসুবিধা নেই, ও আজ থেকেই লেখা শুরু করবে। সরস্বত্যই নমো নম বেদ বেদান্ত বিদ্যাঙ্গ বিদ্যা আনভ্যম এবচ স্বাহা। এবারে একটা ফুল দে, এটা না এটা নিতে হয়, এটা বেল পাতা, এটা কি পাতা বলো, বেল পাতা, বেল পাতা। ও নম সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকল্লৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত মা সরস্বত্যই নাও। হ্যাঁ এবার হাত জোর করে বলো, এরকম নম জয় জয় দেবী চরাচর সারে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে সরস্বতী নম সরস্বতী নম সরস্বতী নম। আমি তোমায় অঞ্জলি দিলাম কিন্তু ঠিক করে বলতে পারলাম না, হ্যাঁ আমি ঠিক করে অঞ্জলি বলতে পারলাম না, আমি ঠিক করে মন্ত্র উচ্চারণ করতে পারলাম, তুমি আমায় ক্ষমা করে দাও, আমাকে বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, বুদ্ধি অবশ্যই দেবে, অবশ্যই দেবে, ভগো
ভগবতী আমার শ্রীমা সব জানে তাহলে নামো এখন দেখি অনেকটা বাজে 12:15 বাজে, তো এখন যাই একটু ওর জন্য খাবার দাবার করি, কিছু খাওয়াই, কেননা সকাল থেকেও কিছু খাইনি, উপোস করেছিল। আর দেখতেই তো পেলে সারাদিনে ও যা করলো আর সুন্দর মন্ত্র উচ্চারণ করছিল, আমার খুব ভালো লাগছিলো। আমি তো ভাবছিলাম যে মাথা একবার বিগড়ে গেলে তাহলে কিছু বলবে না, তাই হোক বলেছে মন্ত্রগুলো সুন্দর করে, ভালোই লাগলো। ছড়া পড়ছে একা একা মনে মনে, যাই হোক একটু পড়ার মনটা যদি থাকে তাহলে তো ভালোই হয়। এখন যেটা রয়েছে পড়া স্টার্ট হলে তখন তো সেটা থাকে না, দেখা যাক কি হয়। হ্যাঁ তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলো না। পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।